তদন্ত হয়েছে। প্রতিবেদনের বিষয়ে আসবো, একটা বিষয় তো জানতে চাই। আমরা নিউজে দেখেছি আসলে, এবং এর আগেও দু একটি অগ্নিকাণ্ডের ঘটনায় রোবট ব্যবহার করেছে ফায়ার সার্ভিস, সেটি অনেক বড় সক্ষমতা প্রমাণ। এবার কি রোবট ব্যবহার করা হলো নাকি আমার আসলে চোখে পড়েনি, মানে রোবট ব্যবহার করা হয়েছে কিনা, রোবটের আসলে কাজটা কি, এরকম বড় অগ্নিকাণ্ডের জায়গায় কি রোবট ব্যবহার করা যেত কিনা, তাহলে আর কোথায় ব্যবহার হবে রোবট? ডেফিনেটলি রোবট তো এই ধরনের ফায়ারের জন্যই তো রোবটটা ই করা ব্যবহার হয়ে থাকে। ওপেন স্পেসে যেখানে হলো বিরাট আকারে, বিম আকারে, জেট আকারে ই করা যাবে। তবে আমার বোধগম্য হচ্ছে না কেন এটা তারা ব্যবহার করে নাই। এটা হয়তো ডিজি ফায়ার সার্ভিস এটা সঠিক উত্তরটা দিতে পারবে। তার কিছু প্ল্যান আছে, তার স্ট্র্যাটেজি আছে, সে কিন্তু বলতে পারবে। বাট এই ধরনের ফায়ারের ক্ষেত্রে রোবট ইজ ভেরি ইফেক্টিভ। কেন এটা ইউজ করলো না সেটা তারাই বলতে পারবে। আর এটা কি আসলে তাদের নাগালের ভিতরে ছিল না দূরবর্তী কোথাও ছিল, সেটাও একটা কোশ্চেন। আমি মনে করি যে ডিজি ফায়ার সার্ভিস এ ব্যাপারে সঠিক উত্তরটা দিতে পারবে, এ ব্যাপারে আমি এটা বলতে পারবো না। বাট এখানে সেখানে তো তাদের আরো কিছু কিছু, যুক্তি থাকতে পারে, কিন্তু একটা বিষয় তো এটা ধরেন বাংলাদেশের ঢাকায় মানে এত বিস্তৃত আগুন, তো নিশ্চয়ই এত বড় এরিয়া জুড়ে তো আগুন আসলে লাগে। আপনি যদি এরিয়া চিন্তা করেন, বিশাল আগুন, মানে নিকট অতীতে এত ভয়াবহ অগ্নিকাণ্ড আসলে দেখা যায়নি। ধরুন বহুতল ভবনে আগুন লেগেছে, এত বিস্তৃত এলাকা জুড়ে আগুন আসলে দেখা যায়নি। সেই জায়গাটাই তো নিশ্চয়ই সবচেয়ে অত্যাধুনিক যন্ত্রপাতি, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা উচিত। দেখেন এই জায়গাটা একটু বুঝতে হবে, এর চেয়ে বড় আগুন লেগেছে সেই জায়গায়। দেখতে হবে যে ফায়ার লোড মানে আগুন জ্বলার জন্য যে আগুনের যে দাহ্য পদার্থের উপরে সবকিছু নির্ভর করে। এর চেয়ে বিস্তর এলাকাতে, যেমন বস্তি এলাকাতে আগুন লেগেছে, বিস্তর এলাকাতে সেখানে ফায়ার লোড কম ছিল। বাট এই জায়গায় 3 একর জমিতে ফায়ার লোডের পরিমাণ প্রচুর ছিল। কি পরিমাণ ছিল আপনি কল্পনা করতে পারবেন না। শত শত হাজার হাজার টন এখানে মালপত্র ছিল। তার ভিতরে একটা উৎসব ঈদ উপলক্ষে এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাল কিন্তু এখানে জমাকৃত ছিল, যে এটা ছিল আগুনের জন্য একটা বিরাট খাবার। সেই বিরাট খাবারে যখন আগুন লাগে তখন এরকম কিন্তু হবে। 3 একর জায়গার ভিতরে আপনি দেখেন এরকম একটা বিরাট ফায়ার হয়েছে, কারণ ঠিক মতো রাইট টাইমে এটা রেসপন্স করা যায় নাই এবং এর ব্যত্যয়ের জন্য এই আগুনটা বিয়ন্ড দি কন্ট্রোল চলে যায়, তখন আর কিছু করা থাকে নাই এবং লাস্টে আমরা পরিণতিটা এখানে দেখেছি।